Welcome back to my channel Durantho Musafir. Priyo viewers assalamu alaikum. Amra ajke eshechi notun ekta jaygay khubi drishtinondon ebong shotti monomugdhokar ekta poribesh. Eta holo biman bahini jadugar. Ekhane Bangladesher bimaner itihash oitijjo bibhinno shomayer gouromoy je safallo biman bahinir shobkichu ekhane tule dhara hoyeche. Amra shei biman bahini jadugar ওখানে ভ্রমণে এসেছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে প্রবেশের পরেই এখানে বিস্তীর্ণ জায়গা আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে দেখেন বিমান বাহিনীর ব্যবহৃত বিশেষ রকেট লঞ্চার এবং রকেট প্যাড, কিভাবে রকেট উড্ডয়ন করা হয়। তারপরে এখানে অসংখ্য জায়গা আছে যেখানে বিমান বাহিনীর বিভিন্ন রকম বিমান, এখানে বিশেষ করে এই যে বিমান বাহিনীর যে জাদুঘর, এটা মূলত আগারগাঁও, পশ্চিম আগারগাঁয়ের রোকেয়া সরণির পাশে যে বিসিআইসি কম্পিউটার সিটি বা আইডিবি ভবন নামে পরিচিত, তার ঠিক অপোজিটে কিন্তু এই বিমান বাহিনী জাদুঘর। প্রিয় ভিউয়ার্স, সেখানে অসংখ্য বিমান রাখা আছে। এই বিমানগুলো আসলে বিভিন্ন সময়ে যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করার বিমানগুলোই বেশি। বিমান বাহিনী জাদুঘরে অসংখ্য উল্লেখযোগ্য বিভিন্ন বিমান এবং বিমান বাহিনীর ব্যবহৃত যে সমস্ত যন্ত্রপাতি, যেমন রাডার, রকেট লঞ্চার সহ বিভিন্ন রকম উপকরণ এখানে আছে। তবে অসংখ্য বিমান এখানে আসলে বিশেষ করে সুসজ্জিত করে রাখা। নতুন প্রজন্মের কাছে বিমান বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং এই প্রযুক্তিকে তুলে ধরার জন্যই মূলত 2014 সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত। প্রিয় ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বিমান, এর মধ্যে আছে বলাকা, এয়ার ট্রোয়ার, PT-6, ফোগাসিএফ, এই যে বা বিমানগুলো, এগুলো মূলত সব বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিভিন্ন সময় এনেছে। যেমন এই একটা বিমান, এটা ফ্রান্স থেকে নিয়ে আসা। ফ্রান্স এটা 1960 সালে তৈরি করে এবং পরবর্তীতে আমাদেরকে এটা বাংলাদেশে দেয়। বাংলাদেশ বিমান বাহিনীতে এটা 1997 সালে সংযুক্ত হয়। গ্লাইডার বিমান, এটা জার্মানির তৈরি একটি বিমান, এটাও বাংলাদেশকে বা উপহার হিসাবে দেওয়া হয়। এছাড়াও এখানে হান্টার বিমান আছে, টাগোডা বিমান আছে, অনেক বড় বড় বিমান আছে যেগুলো থেকে 500 পাউন্ডের বোমা নিক্ষেপ করতে পারে বহন করে, এমনও বিমান আমরা এখানে দেখছি। অসংখ্য বিমান যা আসলে এখানে না আসলে আপনারা দেখতে পাবেন না। দেখেন কত বড় বিমান এখানে, বিশেষ করে চায়না, জার্মানি, ফ্রান্স এবং ভারতের তৈরিও অসংখ্য বিমান এবং অত্যাধুনিক কিছু হেলিকপ্টার এখানে সংরক্ষিত আছে। এগুলো কিন্তু শুধু দেখা না, আপনারা ইচ্ছা করলে এর ভিতরে চড়ে দেখতে পারেন। অর্থাৎ এখানে ভ্রমণ পিপাসুদের জন্য নির্ধারিত কিছু জায়গা আছে যা তারা বসে দেখতে পারে। রাডার স্টেশন দেখলেন, রাডার স্টেশনও কীভাবে কাজ করে সেটাও এখানে দেখানো হয়। এবং বিশেষ করে এই যে বলাকা বিমানটা আপনারা দেখলেন, এটা কিন্তু আমাদের ঐতিহাসিক একটি বিমান যেটা বাংলাদেশের যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। প্রিয় ভিউয়ার্স, এই বিমান বাহিনী জাদুঘরের উত্তরের দিকে সুবিস্তীর্ণ এক সবুজ চত্বর এবং এর মধ্যে সুন্দর একটা পার্ক আছে যেখানে সব বয়সী মানুষের বিশেষ করে খেলাধুলো এবং বিভিন্ন রাইডার আছে যেগুলো চড়ে বিনোদন উপভোগ করা যায়। আমরা আসুন এই সুন্দর মনোরম এই পার্কটি ঘুরে ঘুরে দেখব। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমরা বিমান বাহিনী জাদুঘর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। এর ভিতরে পার্ক, লেক আছে, বিভিন্ন ধরনের রাইড আছে যেগুলো চড়ে চড়ে মানুষ খুবই উপভোগ করতে পারে। আপনারাও আশা করি এখানে আসবেন। এই জাদুঘরটি সোমবার থেকে শনিবার প্রতিদিন বেলা 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। অর্থাৎ
প্রতি রবিবার সাপ্তাহিক ছুটি থাকে। বিমানবাহিনী জাদুঘর থেকে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খুদা হাফেজ।